ফার্মাসিউটিক্যাল ড্রাগ রিভিউ চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, আজ আমরা অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। এটি এক প্রকার সার্জিক্যাল একটি প্রোডাক্ট বলা চলে। বন্ধুরা, এই রিভিউটি করার পূর্বে আমি আপনাদেরকে অনুরোধ করব যে বন্ধু, প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। বন্ধু, আপনি যদি আমার চ্যানেলটি আগে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই অনেক অনেক ধন্যবাদ। এবার আসি, আমরা আজ যে রিভিউটি করব সেটি সম্পর্কে একটু বিস্তারিত জেনে নেই। আমরা আজ যে বিষয়টির রিভিউ করছি এটি মেয়েদের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। দেখতেই পাচ্ছেন যে এটি হচ্ছে একটি স্যানিটারি ন্যাপকিন। বন্ধুরা, রাত দিন জীবাণুমুক্ত সুরক্ষায় আরামদায়ক এবং সর্বোচ্চ শোষণ ক্ষমতা সম্পন্ন শতভাগ জীবাণুমুক্ত স্যানিটারি ন্যাপকিন ডিলাইট। এই যে ডিলাইট স্যানিটারি ন্যাপকিনের প্যাকেটটি দেখতে পাচ্ছেন, এটি আদ্দিন মাদার কেয়ার লিমিটেডের একটি পণ্য। আদ্দিন আপনারা হয়তো অনেকেই জানেন যে এটি আকিজ গ্রুপের একটি প্রতিষ্ঠান, তাদের হাসপাতাল রয়েছে এবং তাদের আরও বিভিন্ন প্রজেক্ট রয়েছে। সেই প্রজেক্টের একটি হচ্ছে এই ডিলাইট। তাদের যে কর্মীরা রয়েছে, শিক্ষার্থীরা রয়েছে, তারা নিজ হাতেই এগুলো তৈরি করেন। আমরা অনেকেই রয়েছি যারা বাজার থেকে বেশি দামের স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করে থাকি। সেই সব বন্ধুদের, সেই সব মাদেরকে বলবো যে আপনি যদি কম দামে ভালো মানের স্যানিটারি ন্যাপকিন চেয়ে থাকেন তাহলে এই ডিলাইট আপনি ব্যবহার করে দেখতে পারেন। প্যাকেটটিতে 10টি প্যাড রয়েছে। এটি খুচরা মূল্য হচ্ছে মাত্র 60 টাকা। অন্যান্যগুলোর বিভিন্ন কোম্পানির রয়েছে যেগুলো উন্নত মানের, দামও বেশি। যা হোক, আমাদের দেশে মেয়েরা অনেক ব্যাপারে অতি আধুনিক হলেও তাদের নিজেদের স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু উদাসীন। নিজেদের স্বাস্থ্য সচেতনতার ব্যাপারে তথ্য জানলেও সঠিক পদ্ধতি অনেকেই জানেন না। প্রতি মাসে ঋতুস্রাবে আমাদের দেশের মেয়েরা স্যানিটারি ন্যাপকিন অথবা কাপড়ের ন্যাপকিন ব্যবহার করে থাকেন। আগে শুধু কাপড়ের ন্যাপকিন বা তুলার প্যাড ব্যবহার হতো, কিন্তু এখন বিভিন্ন ধরনের বিজ্ঞাপনের সুবাদে ড্রাই উইভ অথবা শুকনো ন্যাপকিনের ব্যবহার অনেকে বেড়েছে। বিজ্ঞাপনে বলা হয় এখন আমার কোনো দুশ্চিন্তা নেই, সারাদিন একদম ফ্রি। অর্থাৎ লোভনীয় এসব বিজ্ঞাপনে প্রভাবিত হয়ে মেয়েরা প্যাড বা ন্যাপকিন ব্যবহার করে। সেটা অনেক ক্ষেত্রে দেখা যায় 24 ঘন্টা এবং তার বেশি সময়ও অনেকে এটি ব্যবহার করেন। ফলাফল কয়েক মাস পর অনাকাঙ্ক্ষিত মেয়েলি রোগে আক্রান্ত হয় অনেকে। সে সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকার কারণে এ সমস্যা বা ক্ষতির সম্মুখীন হচ্ছেন অনেকে। বন্ধুরা, প্রথম যে কোনো স্যানিটারি ন্যাপকিন বা প্যাড কোনোভাবেই 3 বা 4 ঘন্টার বেশি পরা উচিত নয়। ঋতুস্রাবের শুরুর 2 ও 3 দিন অতিরিক্ত রক্তস্রাব নিঃসরণ হয়। এ সময় অনেকে 6 বা 7 ঘন্টা পরপর প্যাড পরিবর্তন করে। কিন্তু চতুর্থ বা পঞ্চম দিন থেকে স্রাব কমে আসে এবং একই ন্যাপকিন 24 ঘন্টা বা আরও বেশি সময় ধরে অনেকে এটি পরে থাকে। এ কারণে তাদের যে সমস্যা হতে পারে তা হল যোনিপথে চুলকানি, প্রদাহ, অ্যালার্জি। তাই ঋতুস্রাবের প্রথম 3 দিন 2 ঘন্টা পরপর প্যাড পরীক্ষা করা উচিত। যদি প্যাড শুকনো না থাকে, অর্থাৎ উপরের অংশ রক্ত ভেসে আসে, তাহলে বুঝতে হবে এটি পরিবর্তন করার সময় এসেছে। কোনোভাবেই 4 ঘন্টার বেশি একটি প্যাড ব্যবহার করা উচিত নয়। আর ঋতুস্রাবের তৃতীয় দিন হতে যেসব ন্যাপকিন দ্রুত রক্ত টেনে নেয় এবং উপরের অংশ শুকনো রাখে, অর্থাৎ ড্রাই উইভ ন্যাপকিন, সেগুলো পরা একদম বাদ দিতে হবে। বন্ধুরা, এর আগেও আমরা বিভিন্ন কোম্পানির ন্যাপকিনের কথা বলেছি। আজ আমরা যে রিভিউটি করলাম এটি কম দামে আপনি আপনার
পার্শ্ববর্তী যে কোনো ফার্মেসিতে পাবেন, অথবা যদি না পান তাহলে আপনি এই আকিজ গ্রুপের এই পণ্যটি তাদের আদ্দিন হাসপাতাল থেকেও আপনি বেশি করে কিনে নিতে পারেন। যা হোক বন্ধুরা, আজ আমরা রাখছি আমাদের এই ভিডিওটি। আগামীতে আরও ভালো কিছু নিয়ে আসছি। তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই অবশ্যই নিজের স্বাস্থ্য সচেতনতা নিজেকেই বেশি খেয়াল রাখতে হবে। তাই সচেতন হন এবং ভালো পণ্য ব্যবহার করুন। ধন্যবাদ।